এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. পরিষ্কার রুমালটা ছবি পুছে নোংরা করলে কেন? মার কাছে কষ্ট হয় না? হয়, কিন্তু কি করব বল, নোংরা রুমাল দিয়ে তো আর ছবি পোঁছা যায় না। কেন যাবে না? এটা কি ঠাকুরের ছবি? তুই আমায় প্রণাম করিস কেন? আমি কি ঠাকুর? তুমি তো বাবা, তাই প্রণাম করি। বাবা বলে না, ভালোবাসিস বলে? বলতে পারলি না তো? আসলে আমরা যাদের ভালোবাসি তাদের ঠাকুর দেবতার মতো যত্ন করি, আদর করি। তোর কাকু তো এখানে নেই, বিদেশে। কতদিন তাকে দেখিনি, তাই ছবিটা দেখি আর মনে মনে তাকে আদর করি। ছবিটার কাজ ঘষে ঘষে তো অর্ধেক করে ফেললো বর্দা, কদিন পরেই না ওটা পাল্টাতে হয়। ধরো মেজদা স্নান হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু মাছের ঝোলটা তো এখনো নামেনি। সে কি এতক্ষণ তাহলে করলে কি? আর বর্দার বা খেলে কি দিয়ে? তোর বর্দার কবে সব রান্নার জন্য অপেক্ষা করে বল? সেদ্ধটির তো যা হয় তাই দিয়ে। তোমার দাউর যে মাছ ছাড়া খেতে পারে না সেটা তুমি জানো বর্দি। আর একটু দেরি করতে বল, এখনই হয়ে যাবে। তোমার রান্নার জন্য রোজ ওর অফিসে দেরি হয়ে যাচ্ছে। একটা দিন মেজো, আর একটা দিন চালিয়ে নিতে বল। কাল থেকে আমি আরো সকালে উঠবো। সাত সকালে বেরোস, ফিরতে এত রাত হয় কেন রে পরিতোষ? অফিসের পর একটা পার্ট টাইম কাজ নিয়েছি মা, তাই ফিরতে একটু দেরি হয়ে যায়। কারখানার অফিসে
সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, তারপর আবার কাজ। শুধু তো এবছরটা মা, প্রদীপ ফিরে এলে আর তোমার কোনো চিন্তাই থাকবে না। তোর বাবাও বলতেন তোরা বড় হলে আর কোনো চিন্তাই থাকবে না। মা, হ্যাঁ আমি বেরোচ্ছি মা। এসো বাবা এসো। কিরেমো, কিছু বলবি? চানটান সেরে নে, স্কুলে যাবি তো? আমার জুতো ছিঁড়ে গেছে। তাহলে আর কি, ঘরে শুয়ে ঘুমিয়ে থাক। ঠিক খাওয়ার সময় এসে দাঁড়িয়েছিস। দিন দিন এত হ্যাংলা হচ্ছে না মেয়েটা? ওর জুতো ছিঁড়ে গেছে, স্কুলে যেতে পারবে না সে কথাই বলছিল। তার মানে তুমি এখন ওকে জুতো কিনে দাও? তা অবশ্য বলেনি। বলবে না, ওটাই ওর মা বাবার ট্রেনিং। সারাদিন শুধু এই অসুবিধে সেই অসুবিধের গল্প, শুনতে শুনতে অসহ্য হয়ে গেছে আমার। অসুবিধে তো হবে, ক্ষমতা নেই, অথচ ভাইকে বিলেত ফেরত ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন। এই লোনটার ব্যবস্থাটা একটু করে দিন স্যার, আর আমি আপনাকে বিরক্ত করব না। আমাকে বিরক্ত করার আর তো কোনো রাস্তাই রইল না। অফিস থেকে যত রকম লোন পাওয়া যায় তার কোনোটাই তো বাকি নেই। স্যার, আমার ভাইয়ের এটাই ফাইনাল ইয়ার, আর কয়েকটা মাস কোনো রকমে চালিয়ে নিতে পারলেই। দেখুন পরিতোষ বাবু, আপনার ছোট ভাই, এ ব্যাপারটা আপনার কাছে যথেষ্ট সেন্টিমেন্টের, কিন্তু আপনার নিজের ভবিষ্যতের দিকটা একটু ভেবে দেখুন। ভাই ফিরে এলে আমার ভবিষ্যতের কথা আমাকে ভাবতে হবে না স্যার। হলে ভালো, খুবই ভালো, কিন্তু আজকালকার দিনে কেউ কারো নয়। না স্যার, আমার ওই ভাই সত্যিকারের হীরের টুকরো। খাঁটি হীরে কেনবার জন্য পয়সা খরচ করাটা বোকামি নয়, তবে সর্বস্ব খুইয়ে হীরে কেনাটা বোধ হয় বুদ্ধিমানের কাজ নয়। ঠিক আছে পরিতোষ বাবু, আপনার এই লোনটাও আমি স্যাংশন করে দিচ্ছি। না বৌমা, আর পাচ্ছি না। না মা, এইটুকু খেয়ে নিন, সারাদিন পর এইটুকুই তো খান। ওই একটাই তো কাজ, শুধু খাওয়া। তাও যদি বসে বসে তোমার কোটনোটা বাটনাটা করে দিতে পারতাম, তবু আমার তাতে অসুবিধে হয় না মা। জানি সারা সংসারের সমস্ত কাজ মুখ বুঝে এক হাতে করে যাচ্ছ। মা, আপনি তো বলেন আমার দশ হাত। নামের মতো সত্যি তুমি দুর্গা। কটা বাজে? চারটে। চারটে? চারটে অ্যালার্ম দিয়েছো কেন? উঠতে হবে, সকাল সকাল না উঠলে মেজদার রান্না করে দিতে বড্ড দেরি হয়ে যায়। এখনো তো সকাল হয়নি বড় বউ, বাইরে অন্ধকার, একটু পরেই আলো বেরোবে। জানি, আলো আর কিছুদিন পরেই আমরা দেখতে পাবো, কিন্তু এখন তোমার যা কষ্ট। কষ্ট কি শুধু আমার একা? তোমার নেই? আছে, কিন্তু
নিজের সংসারে ঝি আর রাঁধুনির কাজ করা? না না, ওরা তো ঝি আর রাঁধুনি রাখতেই চেয়েছিল, কিন্তু টাকাটা সংসারের কাজে না লাগিয়ে প্রদীপকে পাঠাতে পারলে খানিকটা সুবিধে হয়, তাই 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 রাত শেষ না হতেই তোমাকে উঠতে হবে, আবার বিছানায় ফিরে আসবে সেই মাঝরাতে। হ্যাঁ তো কটা মাস, প্রদীপ ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। সারা জীবন ধরে এইটুকুই আমি করতে পেরেছি, আজ থেকে এর সব দায় দায়িত্ব তোমার। আমার ক্ষমতা দিয়ে আমি এই ফ্যাক্টরিটাকে আরো অনেক বড় করে তুলব। খুব ভালো কথা, সব দিকটা আমি একটু ঘুরে দেখে আসি। হ্যাঁ নিশ্চয়ই। আয় বধু, এসো। হাই জুলি। হাই। ও তো রোজই আসে, এসি তোমার পাশে বসবে। আগুন? হ্যাঁ, ওই আগুনেও আমাকে পোড়াতে চায়। পারবে না। আরে শুধু একটাই মেয়ে। কি বস? মাধুরী, 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 আমার মাধুরী, তুমি কেমন আছো? ভালো আছি, ভালো আছি প্রদীপ। পড়াশোনার সব কাজের ফাঁকে বারবার শুধু তোমার কথাই মনে পড়ে, কতদিন তোমায় দেখিনি, আরো কতদিন তোমায় না দেখে থাকতে হবে কে জানে। আমার মাথার কাছে রাখা তোমার ছবিটা দেখি আর ভাবি কি গভীর আনন্দে আমাদের দিনগুলো কাটত। এখনো কানে বাজে তোমার গান, যে গানে ছড়িয়ে আছে শুধু আনন্দ আর আনন্দ। স্বপন কেন আকাশে ছড়ায়, আকাশে ছড়ায়, আমার সাধের স্বপন কেন আকাশে ছড়ায়, আকাশে ছড়ায়। চোখ তাকে এতবার দেখে দেখে যায়, দেখে দেখে যায়, তবু ফুরায় না সে, তবু ফুরায় না সে, তবু ফুরায় না সে। Thank you.
তোমাকে পাবে সারা জীবন আমার মাধুরীর এই হাসি মুখটা আমি দেখতে চাই। দুষ্টুমি করবে না। কেন করবো না? তোমার সঙ্গে দুষ্টুমি করবার সম্পূর্ণ অধিকার আমার আছে। ঠিক আছে, তাহলে আমিও দুষ্টুমি করে তোমার সঙ্গে তোমাদের বাড়ি চলে যাবো। দারুণ হবে, দারুণ হবে। আমিও গিয়ে সোজা বড় বৌদিকে বলবো যে বড় বৌদি এই নাও তোমার ইয়ে মানে দু চাই। আরে বলো না, তোমাদের দুজনের সম্পর্কটা কি জন্য হবে? সাহস তো খুব বেড়েছে, বর্দাকে বলতে পারবে? পারবো না কেন? তবে বড় বৌদি থাকতে আমার বলার কিছু উচিত হবে না। বুঝেছি, তবে তোমার বর্দা কিন্তু আমাকে খুব ভালোবাসে। সে তো আমারই জন্যে। মোটেই নয়, উনি এসব কিছু জানেনি না। সবাই জানে, সবাই জানে যে তুমি আমাদের বাড়ির ছোট বউ হচ্ছ। বর্দি! আরে মাধু, এসো এসো। কি মাটিতে বসছো কেন? ভালো কাপড়টা কিচ্ছু হবে না। দাঁড়াও, আমি একটা আসন এনে দিই। তুমি কি আসন পেতে বসেছো? আমার কথা ছাড়ো, বলো কি খবর? গতকাল একটা চিঠি পেয়েছি, ভালো আছে, তোমাদের কথা জানতে চেয়েছে, তাই এসেছো। নইলে বর্দির কথা তো আর মনে পড়ে না। ও কথা বলো না বর্দি, তাছাড়া আমার এটা ফাইনাল ইয়ার, পড়াশোনার চাপে একদম সময় পাই না। আর তোমার দেওরের মতো ভালো স্টুডেন্ট তো আমি নই। তাই বুঝি? আজকে তোমাকে দেখে ভেবেছিলাম দেওরের গল্প করব না। তার কি উপায় আছে? আমি না করলেও তুমি নিজেই করবে। তাই বলো, আমিও ভাবছি এত মিষ্টি হাসিটা কার। ভালো আছে মেসি? আগে ঘরে এসো, তারপর তো কথা। যাচ্ছি, আসছি বর্দি।
এসো। বলো, আগে বসো, তারপর তো বলবো। আজ একটা নতুন জিনিস দেখাবো তোমায়। কি? এই দেখো। ও, রেসিপি? গতকাল এনেছে তোমার মেজদা। ভালো হয়েছে। আমি তো 6 মাস ধরে পেছনে লেগেছিলাম, কিনতেই চায় না। যা আমাদের বাড়ির হাল, কিছু কিনলেই সবার চোখ টাটায়। তুমি কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছো মেজদি। আমাকে আর কে দেখছে বলো? তোমার মেজদার অপছন্দ না হলে আমার চলবে? আমার জীবন তো ওই একটা মানুষকে ঘিরে। ক্যাসেট আনোনি কিছু? এনেছি, কাল রাতে সবাই শুয়ে পড়ার পর একটা ছবি দেখেছি, ইংরেজি। কি সব অশুভ অশুভ ব্যাপার! তোমার মেজদার খুব পছন্দ হয়েছে। কটা বাজলো মিস্তি? কেন বলো তো? আমাকে আবার ফেরার পথে মাস্টারমশির বাড়ি হয়েছে। ভালোই হলো, আমিও তোমার সঙ্গে বেরোচ্ছি। আমাকে একটু বাপের বাড়িতে ড্রপ করে দেবে? আমি গাড়ি আনিনি মিস্তি। ট্যাক্সিতে যাবে তো? বাসেই চলে যাবো। ও, তাহলে আর হলো না, বাসের ভিড় আমার আবার একদম সহ্য হয় না। কেমন আছো মাধুরী? ভালো। আপনি ভালো তো? ছিলাম না, নতুন কিছু ব্যবসার চাপে খুবই ব্যস্ত। তবে তোমায় দেখে মনটা খুব হালকা লাগছে। কথাবার্তার ধরনটা আপনার একই রকম রয়ে গেল। মানুষটা না পাল্টালে কথাবার্তার ধরনটা কি পাল্টায়? কিরে বৌদু, রাইট বস? বয়স হচ্ছে তো, এবার মানুষটাও তো পাল্টাতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে অন্য সব কিছু পাল্টে যেতে পারে, কিন্তু ভালো লাগার মানুষ কি পাল্টায়? চলি, গাড়িতে চলো, আমি এগিয়ে দেবো। আমি সামনের গলিটায় ঢুকবো, ওখানে গাড়ি ঢুকবে না। আমার রাস্তায় তোমাকে তো পাওয়াই যায় না। আর যাও বা পেলাম, আমাকে রাস্তায় ফেলে গলিতে চলে যাচ্ছ? বড় বড় রাস্তাগুলোতে বড্ড ধুলো, গলিগুলো অনেক পরিষ্কার। চলি। আগুন? হ্যাঁ, আগুন। তবে এই আগুন নেবাতে তপন সেনগুপ্তর খুব একটা অসুবিধা হবে না রে বধু। টাকার ব্যবস্থা করে দিতে পারবি? আবার টাকা? দেখ না ভাই, খুব দরকার। বুঝলাম, কিন্তু এখন পাচ্ছি না। বাবা এসে গেছে। তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? শরীর খারাপ? কি হয়েছে? প্রদীপের একটা চিঠি এসেছে। প্রদীপের চিঠি এলে তুমি তো ভীষণ খুশিতে থাকো, আজ এরকম কি লিখেছে? ভালো আছে তো? হ্যাঁ,
ভালো আছে তবে কিছু টাকা পাঠাতে লিখেছে কত টাকা হাজার পাঁচেক পাঁচ হাজার অফিস থেকেও তো আর কিছু পাওয়া যাবে না কয়েকজন বন্ধু বান্ধবকেও বললাম কিন্তু তাহলে তাই তো ভাবছি আচ্ছা একবার মেজদাকে বলে দেখবে ওকে বলে কোনো লাভ হবে কি বলে দেখো না এবার আমি কি করবো মামনি তুই আজ থেকে আমার কাছেই থাকবি আমার ঘরে ভাস্করের কাছ থেকে দূরে সরে গেলে ও তোকে কোনোদিনই চিনবে না কোনোদিনই বুঝবে না তোকে ওর কাছে যেতেই হবে জালালু এটাকে বন্ধ করো এভাবে পারবো না দাদা আয় ভেতরে আয় গেল বস প্রণব প্রদীপের একটা চিঠি পেয়েছি হাজার পাঁচেক টাকার দরকার আমি তো কোনোভাবেই জোগাড় করতে পারলাম না তাই দেখ দাদা এই পরিস্থিতি হবে আমি জানতাম তোকে বলেও ছিলাম আমাদের ঘরের ছেলে বিলেত ফেরত ইঞ্জিনিয়ার হবে এটা স্বপ্ন হিসেবে ঠিক কিন্তু বাস্তবে তা হয় না প্রণব আমি কখনো কখনো ওর টাকার জন্য তোকে কিছু বলিনি আজ নেহাত থেকে গেছি এখনো বেশ কয়েক মাস বাকি আছে ওর ফিরতে এভাবে বারবার থেকে যাবি আর আমাকে বলবি বলবো না কথা দিচ্ছি বলবো না কথা তো যাবার আগেও দিয়েছিলি বলেছিলি ওর টাকার জন্য আমাকে ভাবতে হবে না এতদিন তো ভাবতে হয়নি তোকে আজ ভাবতে বলছিস তো পাঁচ হাজার টাকা বললে বের করা যায় সেদিন ভিসিপিটা কিনলাম এখন আবার পাঁচ হাজার কি হলো দিল না কেন দেবে বড় বউ কেন দেবে ওরা তো চায়নি প্রদীপ বড় হোক বরং বারণই করেছিল আমি তো ওকে চোর করে বিলেতে পাঠিয়েছিলাম প্রদীপ নিজেও তো যেতে চায়নি ও বলেছিল না বর্দা না এইভাবে আমি যেতে পারবো না তোমার কষ্টের পয়সা আমি যতটুকু পড়েছি তাতে আমি একটা চাকরি জোগাড় করে নিতে পারবো তোমার পাশে দাঁড়াতে পারবো আমার পাশে তুই তো চিরকাল থাকবি কিন্তু তোর মতো একজন ভালো ছাত্রকে সংসারের প্রয়োজনে এভাবে আমি নষ্ট হতে দেব না মেজদা আমার যাওয়াটাকে সমর্থন করছে না বর্দা না করুক তোকে বড় হতেই হবে এটা আমার স্বপ্ন কিন্তু আমার পড়ার খরচ যোগাতে তোর খুব কষ্ট হয় বর্দা মাত্র তো তিনটে বছর তারপর ফিরে এসে তুই সব জোগাবি আর আমি আরাম করব কিন্তু কোনো কিন্তু নয় আমি সব ব্যবস্থা করে ফেলেছি আমাকেই সব ব্যবস্থা করতে হবে বড় বউ আমাকেই সব করতে হবে
অত ভাবছো কেন? আমার গয়নাগুলো তো এখনো আছে। না না, ও গয়না আমি নিতে পারবো না। কেন? আমি কি তোমার কেউ নই? প্রদীপ কি আমার কেউ নয়? তা নয় বড়বু, এই সংসারে আসার পর থেকে আজ অবধি আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি। তোমার বাবার দেওয়া গয়না সেটা আমি কেমন করে নিয়ে বলো তো? প্রদীপের টাকার জন্য তুমি ছটফট করে বেড়াবে আর আমি গয়না পরে বসে থাকবো? তুমি আমাকে এত ছোট ভাবো? না বড়বউ না, তুমি যদি তেমনই হতে এ সংসারটা একদিন কোথায় তলিয়ে যেত। তাহলে এটা নাও। দাও, তোমার এই স্নেহের আশীর্বাদ প্রদীপকে যেন সার্থক করে তোলে। নতুন নিয়মে তোর কোনো অসুবিধা হচ্ছে না, তাই না পরিতোষ? নতুন নিয়ম মানে? একা বসে কাজ করছিস, আশেপাশের টেবিলগুলো যে খালি সেটাও খেয়াল নেই। তাই তো, কোথায় গেল সব? তার মানে তুই বলতে চাস কারখানার হাওয়া সম্পর্কে তুই কিছুই জানিস না? সত্যিই জানি না। নতুন ম্যানেজমেন্টের প্রতিটি পদক্ষেপ ইউনিয়নকে খেপিয়ে দিচ্ছে এটাও জানিস না? বিশ্বাস কর মহিম, আমি সত্যিই কিছু জানি না। ইউনিয়ন সেক্রেটারি বলেছে এবার তার ক্ষমতাও সে দেখাবে, সবাই ওখানেই গেছে, এবার বড় বড় কথা বলার মজা বুঝবে ছোট সাহেব। ছোট সাহেব মানে তপন? আরে হ্যাঁ, ওর বাবার আমলে সবকিছু একটা আপোষে আসতো, ওর শুধু মেজাজ, ইউনিয়ন সহ্য করবে কেন? কি হলো, কোথায় চললি? তপন আছে? আগে না, সাহেব এখনো আসেননি। আসেনি? তুমি যখন আমার ঘরে আসো আমার মনে হয় আমি সবকিছু পেয়ে গেছি। তখন তোমার চাওয়ার সীমানাটা বড্ড ছোট, তাই তুমি এ কথা ভাবতে পারো। আমার চাওয়াটা বিরাট, তাই সেটা পেতে হলে আমাকে অনেক এগোতে হবে, অনেক। বলো না ঠাকুমা, সেই দুই ভাইয়ের গল্পটা বলো না। না রে দিদি, আজকাল কি আর ওই রকম দু ভাই হয়? তুই বড় হয়ে তিন ভাইয়ের গল্প লিখবে। তিন ভাই? হ্যাঁ, তোর বাবা, মেজ আর ছোট কাকু। দূর, ওগুলো আবার গল্প হয় নাকি? ওগুলোই তো গল্প রে দিদি, এক মায়ের তিন ছেলে, তিন রকম। তাহলে মা কাকিমা এদের কথাও থাকবে? থাকবেই তো। তোর মা দুর্গা দেবী, তোর কাকিমা শ্রীদেবী। সে আবার কে রে? সিনেমার নায়িকা, সুন্দর দেখতে আর সাজেও খুব। আমি বেরোচ্ছি বর্দি, রাতে আমরা দুজনেই খেয়ে ফিরব, খাবার রেখো না। আচ্ছা, ফিরতে বেশি রাত হবে না তো? রাতের দিকে ট্যাক্সির যা ঝামেলা, দেরি হতেও পারে। তুমি দরজাটা দিয়ে দাও। বর্দিরা সবাই ভালো আছে, শুধু শুধু আমি ভালো নেই প্রদীপ।
না, পারবো না প্রদীপ, তোমাকে ছেড়ে তিন তিনটে বছর থাকতে আমি কিছুতেই পারবো না। ওভাবে বলো না মাধু, আমারও তোমাকে ছেড়ে খুব কষ্ট হবে, কিন্তু দাদা অনেক আশা করে আছেন, কত কষ্ট করে সব ব্যবস্থা করেছেন, এখন কি আমি না বলতে পারি? একটা দিনও তোমাকে না দেখে আমি থাকতে পারি না, সেখানে তিন তিনটে বছর, তার মানে 1000 দিনেরও বেশি, আমি পারবো না প্রদীপ, আমি পারবো না। মাধু, আমি ফিরে আসার পর আর তোমাকে একলা থাকতে হবে না, আমি তোমাকে একলা থাকতে দেব না। যাবার আগে এই কতদিন তুমি আমার সঙ্গে চোখে জল ফেলো না, প্লিজ মাধু, প্লিজ। প্রদীপ, তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হবে। আসুন পরিতোষ দা, আসুন। তপন, তোমার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল। বলুন। আরে ওকে নিয়ে ভাববেন না, ও তো আমার চামচা। বলুন। শুনলাম ইউনিয়নের সঙ্গে তোমার নাকি কি ঝামেলা হয়েছে? ঝামেলা? আচ্ছা, ওদের সাথে ঝামেলা করার আমার কি দরকার বলুন তো? আপনি বলুন না, মানে ওদের কোনো দাবি নাকি তুমি শুনতে চাওনি? শুনুন পরিতোষ দা, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কারখানাটা আমরা তৈরি করেছি, বহু লোকের পেটে সংস্থান করে দিয়েছি, এরপর যদি কোনো দাবি করতে হয় সেটা আমরা করব, ওরা নয়, রাইট? তপন, তোমার বাবার আমলে ওরা অনেক কিছু দাবি জানিয়েছে, উনি মেনেও নিয়েছেন কিছু কিছু, এটাই নিয়ম। বাবার নিয়মের সঙ্গে আমার নিয়ম যে মিলতেই হবে এমন তো কোনো কথা নেই। অশান্তি হবে তপন, ইউনিয়ন সেক্রেটারি এবার ব্যাপারটা নিয়ে অনেক দূর এগোবে, ওকে থামাও ভাই। নিজেই থেমে যাবে দাদা, ওর ঘরে এত খাবার মজুদ নেই যে ঘরেরটা খেয়ে আন্দোলনের মোষ তাড়িয়ে বেড়াবে। ওই দেখুন, লেবার ক্লাস তো তুমি চেনো না? চিনি, জন্ম থেকে চিনি, বড় লোকের ঘরে জন্মালে ছোট লোকদের চিনতে কোনো অসুবিধা হয় না। আরে জুলি, এসো এসো। তোমার তোমার কারখানায় কি কোনো ট্রাবল চলছে? কেন বলো তো? ইউনিয়ন সেক্রেটারিকে আর একজনের সঙ্গে তোমার চেম্বারের বাইরে দেখলাম। ছাড়ো ওদের কথা, ভালো হয়েছে তুমি এসছো, কালকে ফ্লাইটে যে মালগুলো দুবাই পাঠাবার কথা সেগুলো নিয়ে আজই তুমি মিস্টার সাক্সেনার কাছে যাবে। কখন? ঠিক রাত 9টায়, বাকি ব্যবস্থা বধু করে দেবে, ওখান থেকে বেরিয়ে সোজা ক্লাবে আসবে, আমি অপেক্ষা করব। আমার জন্য? আমার চুরির জন্য। বলো কি খাবে, বলো বলো, প্লিজ বলো, ভালো ভালো খাবারের নাম বলো, মানে তোমার হলে আমারও হবে,
আমার একটা বড় প্রমোশন হয়েছে মা। সুখে থাক তোরা। ভেবেছিলাম মিষ্টি নিয়ে আসবো, কিন্তু তাড়াহুড়ো তো হলো না। মার আশীর্বাদের জন্যে মিষ্টির দরকার হয় না রে। তবে বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, ওর জন্যে হাটে করে একটা কিছু নিয়ে এলে পারতিস। ওকে তোর বাবা মা কিছুই দিতে পারে না। সেই না হয় দুটো টাকা ওঠাতে আমি দিয়ে দিচ্ছি। থাক, তার চেয়ে কিছু না দেওয়াই ভালো। কেন, দুটো টাকাও কিন্তু চাইলে কেউ দেয় না মা। তোর যদি একটা সন্তান থাকতো, আজকে এই আনন্দের দিনে তাকে কি তুই এইটুকুই দিতিস? ভাবো, তোমার কোনো কিছুতে খুশি না ওই বুড়িটা। আহ মনি, মার সম্পর্কে ওভাবে কথা বলতে তোমাকে কতদিন বারণ করেছি। তোমার মা আমাকে কোনোদিন পছন্দ করেনি, তাই আমিও কোনোদিন তাকে পছন্দ করতে পারিনি আর পারবো না। থাকো সব কথা। তিন বছর হলো বিয়ে হয়েছে, অবশ্যই একটা জায়গায় পৌঁছলাম। এবার এবার আমাদের একটা সন্তান আসা উচিত। আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু অফিসের প্রয়োজনে তপনের কাছে কবে যাচ্ছ? কনগ্রাচুলেশনস মেসরা। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এই প্রমোশনটা কিভাবে সেলিব্রেট করা যায় বলতো? সে ভাবনা আমার তপন ঠাকুর, কিন্তু তার আগে তোমার কাছে একটা উপকার চাই। এরকম মানে কোম্পানি আমাকে যে পোস্টে বসালো, এর পেছনে তাদেরও তো স্বার্থ অনেকখানি। ডেফিনেটলি থাকবে। যে ব্যবসার দাবিটাতে এত মোটা মাইনের চেয়ারে বসলাম, সে ব্যবসা আমাকে পাইয়ে দেবার তোমার অসীম ক্ষমতা। দাঁড়াও, তুমি তো মুন্দ্রা এন্টারপ্রাইজে আছো, রাইট? দের প্রোডাক্ট, ইয়েস, কিছু পার্টি আমি তোমায় ধরিয়ে দিতে পারবো। কিছু নয় তপন ঠাকুরপো, অনেক অনেক করে দিতে হবে। তাই কিন্তু কেন করবো? তোমার সাথে আমার একটা ডেফিনেট হিসেব থাকবে, তোমাকে তোমার পাওনার পার্সেন্টেজ আমি একটু ঠকাবো না। নট ইন্টারেস্টেড। ওরকম দু চার পয়সার হিসেব রাখার মতো সময় বা মন কোনোটাই আমার নেই। তোমারও যেমন বুদ্ধি, তুমি তপন ঠাকুরপোকে পয়সা দেখাচ্ছ। না না মেজ বৌদি, তা নয়। সত্যি বলছি, আমি ভাবতেই পারছি না তোমার কাছ থেকে এই উপকারটুকু পাবো না। বলো, আমাদের বাড়ি কবে আসবে? আমি নিজের হাতে তোমার জন্য রান্না করে রাখব। আপনার হাতের রান্না শুনে লোভ হচ্ছে টেস্ট করার, কিন্তু প্রবলেম হচ্ছে যে শুধু খাবার তো আমার আবার হজমই হতে চায় না। সে ব্যবস্থাও থাকবে। কবে আসছো বলো। এখনো তোমার রান্না হলো না বড়দি? এই হয়ে এসেছে। আহ, তাড়াতাড়ি হাত চালাও, সেই সকাল 11টা থেকে শুরু করেছো। এতগুলো রান্না তো? তা তো হবেই, অত বড় লোকের ছেলেকে তো আর যা তা জিনিস খাওয়ানো যায় না। আগে বলা উচিত ছিল তোমার, না পারলে ক্যাটারিং অর্ডার দিয়ে দিতাম, তাতে আরো অনেক বেশি টাকা খরচ হতো মেজু। হতো, টাকাটা তো প্রবলেম নয়, তপনকে খুশি করাটাই আসল। চিংড়ি মাছের খোসাও তো জড়ানো হয়নি, ডিশগুলোও ধৌনি, কখন যে কি। তোমাকে সামলাতে
বৌদি হিমশিম খাবে। আমার ক্ষমতা তোমার জানা নেই তপন, আজ অবশ্য অসুবিধা হবে না, একা সামলাতে না পারলে তুমি তো আছো। আমাকে খুব বেশি দায়িত্ব দিয়ে দিচ্ছ বৌদি। হ্যাঁ তপন দিচ্ছি, তুমি প্রণবকে সাহায্য করো, ওকে ওর অফিসের পজিশনটা করে দাও, আমি তো রইলাম তোমার জন্য, তোমার প্রয়োজনে আমাকে পাবে। প্রমিস প্রমিস। মো আয় মা খাবি আয়। মা শুধু ডাল আর ভাজা? হ্যাঁ মা চট করে খেয়ে নে। চিংড়ি মাছ মাংস দেবে না? ওগুলো কি আমাদের জন্য? অত সব রান্না ওরা তিনজনে খাবে? পারলে খাবে, না পারলে ফ্রিজে রেখে দেবে, কাল খাবে, চটপট খা। মা একটা চিংড়ি মাছ তুমি লুকিয়ে এনে দেবে মা? ছি মা, দিন রাত মেজে বউ তোমাকে হ্যাংলা বলছে, তবু লজ্জা নেই? আমাদের পয়সা নেই, ওসব খাবার কথা আমাদের ভাবতেও নেই, আর কখনো তুমি ওসব কথা মুখেও আনবে না। সামনের মাসের মাইনেটা পেলে আমি তোকে চিংড়ি মাছ এনে খাওয়াবো মা। ঠিক খাওয়াবো। কোথায় বেরোচ্ছিস? মাস্টারমশাইয়ের বাড়ি। সে কি, একটু পরেই তপন আসবে, তোর বাবা ওকে চায়ের নিমন্ত্রণ করেছেন। অসুবিধে কোথায়, বাবা থাকবেন, তুমি থাকবে, আসবেন, চা খাবেন, চলে যাবেন। মাধু এটা তো তোমাদের বোঝবার কথা, এত বড় লোকের ছেলেকে তাহলে চায়ের নিমন্ত্রণ করতে গেলে কেন? সে প্রশ্নটা তোর বাবাকে করবি, আমাকে নয়। বেরোনোর আপত্তি তুমি জানিয়েছিলে, তাই তোমাকে বললাম, চলি। না তুই বেরবি না, তপন তোর সঙ্গে কিছু জরুরি কথা বলবে আজ। এবছর আমার ফাইনাল পরীক্ষা মা, পড়াশোনার ব্যাপার ছাড়া সময় নষ্ট করতে পারবো না। তপন বাবুর জরুরি কথা শুনবার জন্য আগামী বছর অনেক সময় দিতে পারব, এবছর নয়। ওঠ, আমি দেখছি কি করা যায়। স্কুলের বন্ধুরা সবাই এসেছে, দেদে মনে সবার সামনে বলেছে 5 মাসের মাইনে বাকি। ঠিক আছে, বাকি পড়েছে এ মাসেই দিয়ে দেবো, চোখটা মোচ। চারদিক থেকে আমাকে যেন একেবারে ঘিরে ধরেছে। ও কথা বলছো কেন? সারাটা দিন কারখানায় আজ তটস্থ হয়েছিলাম, কেমন যেন একটা থমথমে ভাব, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, মনে হচ্ছে একটা ঝড় উঠবে। সে কি? ইউনিয়নের সেক্রেটারির সঙ্গে কথা বললাম। কি বললেন উনি? খুবই বিরক্ত তপনের ওপর। ওনাকে নিয়ে একবার তপনের কাছে যাও না। তপন তো কিছুই শুনতে চাইছে না। ও তো প্রদীপের বন্ধু, প্রদীপের নাম করে যদি। বড় বউ, ব্যবসার সঙ্গে সম্পর্ক চলে না। তপন এমনিতে আমাকে খুবই শ্রদ্ধা করে, কিন্তু
এ ব্যাপারে পাত্তাই দিচ্ছে না। দেবে, যখন আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব তখন সবই দেবে। আচ্ছা শরৎবাবু, একবার তপনের বাবার সঙ্গে দেখা করলে হয় না? কেন, তাকে বলে আমাদের কি কিছু উপকার হবে? তাহলে আমাদের সামনে এখন আর কোনো রাস্তাই নেই? নিশ্চয়ই আছে। আমরা সবাই একজোট হয়ে মালিকের খামখেয়ালির প্রতিবাদ করব, তাকে বোঝাতে চেষ্টা করব আমরা যা চাইছি তা অন্যায় নয়। তবু যদি সমঝোতা না আসে তখন বাধ্য হয়ে আমরা স্ট্রাইক করব। হোয়াট? হ্যাঁ তপন, ওরা সেইভাবেই এগোচ্ছে। এতগুলো মানুষের এত বড় বিপদ তুমি হতে দিও না তপন। কারখানার প্রত্যেকটা মানুষ তোমার উপর খুব ক্ষেপে আছে তপন। আজ কি বার পরিতোষটা? আজ আজ তো শনিবার। ঠিক আছে, আপনি আসুন। একটু ভাবো তপন। হ্যাঁ ভাবতে তো হবেই, সব বড় কাজের আগেই ভাবতে হয়। আপনি আসুন। হ্যাঁ যাচ্ছি, কিন্তু দেখো সব যেন ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ। আসি। তোমার লেবারদের দেখে কিছুদিন ধরেই আমার সন্দেহ হচ্ছিল। আর আর এই সনদ বাবু লোকটা? দাঁড়াও, অপারেটর প্লিজ পুট মি টু সরি সরি। প্লিজ পুট মি টু মিস গোয়েঙ্কা। আচ্ছা গোয়েঙ্কা, তপন বলছি। হ্যাঁ জুনিয়র সেনগুপ্ত, একটা বড় কাজের জন্য একটা ছোট্ট উপকার চাই, সেটা করবেন কি? অলওয়েজ এট মাই সার্ভিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। তাহলে আপনার পিএকে একটু ডাকুন, একে একটা চিঠি করান যে আপনারা আমাদের দিয়ে এখন আর কোনো কাজ করাচ্ছেন না, সমস্ত অর্ডার ক্যান্সেল। রাইট স্যার? ইয়েস। আর চিঠিটা আমার ঠিক এক ঘন্টার মধ্যে চাই। ইয়েস স্যার, ভেরি ভেরি আর্জেন্ট। থ্যাংক ইউ, বাকি কথা পরে হবে। ওকে, সি ইউ। সমস্ত অর্ডার ক্যান্সেল করিয়ে দিলে? ওটাই এখন আমার একমাত্র রাস্তা। হ্যালো লেবার অফিসার, এরকম একটা সিদ্ধান্ত নিতে গেলে কেন? তাই তো, কি ওই লেবার গুলোর মেজাজ সহ্য করবো? ওদের নিয়েই তো আমাদের কাজ তপন। না, আমি শুধু ওই কারখানার উপর নির্ভর করে থাকছি না। কিন্তু আর কি করছো সেটাও তো তুমি বলছো না বাবা। তুমি শূন্য অবস্থা থেকে শুরু করে এতখানি করেছো, আর আমি এতখানি হাতে নিয়ে শুরু করেছি,
তাই আমাদের এই সম্পদকে যে আমি কতখানি বাড়াবো সেটা তুমি ভাবতেও পারছো না। এখনো শোনি কি ভাবছো? প্রদীপের কথা ভাবছিলাম। আচ্ছা বড় বউ ও এখন কি করছে বলতো? নিশ্চয় পড়াশোনা করছে। তাই হবে। তোমার মনে আছে সেদিনের কথা? বিয়ের পর প্রথম যেদিন তুমি এ বাড়িতে এলে? আছে। মনে আছে প্রদীপ প্রথম দিনই তোমায় কেমন করে আপন করে নিয়েছিল? তারপর থেকে আমি তো ছিলাম ওর সব সময়ের সঙ্গী। ক্লাস টেনের ছাত্র ছিল, তবু স্নান করে এলে চুল আঁচড়ে দেওয়া, জামা কাপড় গুছিয়ে দেওয়া, ভাত মেখে খাইয়ে দেওয়া। ভাবো তো বড় বউ, সেই প্রদীপ এখন বিলেতে বসে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ভাবতে আমার এত আনন্দ লাগে। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। মাসের মাইনেটা পেলে একদিন চিংড়ি মাছ আনবো, বেশ বড় বড়। না না, ও আমাকে কথা দিয়েছে কারখানার সমস্ত গন্ডগোল মিটিয়ে নেবে, আর আমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। জমিদের বিরোধী মেরে বেআইনি এসছে। কি ব্যাপার সনদ বাবু? লক আউট জানতেন না? কি কি জানতাম না? লক আউট যে হচ্ছে আপনি জানতেন না? না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন সনদ বাবু, তপন আমাকে কথা দিয়েছিল। কি কথা? অনেক টাকা দেবে দালালির জন্য। দালালি? হ্যাঁ হ্যাঁ, দালালি দালালি। আমাদের স্ট্রাইকের খবরটা আগাম পৌঁছে দিয়ে কত টাকা পেয়েছেন পরিতোষ বাবু? কত টাকা? আমাদের আমাদের এতগুলো পেটে লাথি মারতে আপনার লজ্জা করল না পরিতোষ বাবু? মাছালা দালালটাকে। সর্বনাশ দেখার জন্য কি আমাকে বাঁচিয়ে রেখেছিলে ডাকো? ওর বদলে তুমি আমায় নিলে না কেন? তুমি আমায় নিলে না কেন ঠাকুর?
আরে কি সৌভাগ্য, আমি তোমাদের বাড়িতে গেলে দেখা দাও না, আর সেই তুমি আজ নিজে আমার বাড়িতে এসছো। সূর্য আজ কোন দিকে উঠেছে? যে সূর্যটা অস্ত গেছে তার জন্য কি করছেন? অস্ত গেছে সূর্য মানে পরিতোষ্টার মৃত্যুর জন্য দায়ী কে? মাধুরী, সুইসাইড যে করে সে যদি নিজের হাতে লিখে রেখে যায় যে আমার মৃত্যুর জন্য দায়ী অমুক লোকটা, তাহলে তবু একটা বোঝা যায়। এক্ষেত্রে তো সে সুযোগও নেই। তা সত্ত্বেও তুমি সরাসরি আমাকে এই প্রশ্ন করতে পারলে কি করে? নিজেদের অপরাধ থাকার অজস্র রাস্তা আপনাদের জানা আছে, কারণ টাকার ক্ষমতাটা আপনাদের বিরাট। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এখন এই সংসারটার কি অবস্থা হবে? ইউনিয়ন বাজি করতে গিয়ে যে নিজের লোকজনের হাতে মার খেয়ে মরেছে, তার জন্য মালিক হিসেবে চোখের জল ফেলার সময় আমার নেই। না, মানুষ হিসেবে পরিতোষদাকে আমি পছন্দ করতাম, বন্ধুর দাদা হিসেবে তার জন্য আমি সত্যি দুঃখিত। কিন্তু লক আউট পিরিয়ডে বাইরের দাঙ্গায় মরে যাওয়া মানুষের জন্য কোম্পানি কিচ্ছু করতে পারে না। চমৎকার, মালিক হিসেবে সত্যি আপনি খুব বলিষ্ঠ, আর বন্ধুত্বের উদাহরণটাও দারুণ দিলেন। তার সঙ্গে আরো একটা জিনিস প্রমাণ করে দিলেন যে মানুষ হিসেবে আপনি কত ছোট। মা, প্রদীপকে সব চিঠি লিখে জানাতে হবে তো? না, প্রদীপকে কেউ কিচ্ছু জানাবে না, তাহলে পড়া বন্ধ করে চলে আসবে। আর পড়া পড়া আর কি করে হবে বৌদি? হবে মেজদা, ওকে ইঞ্জিনিয়ার হতেই হবে, দাদার স্বপ্ন, ওর দাদার স্বপ্ন সফল করে তুলতেই হবে। এখন থেকে কি গোটা সংসার একা তুমিই টানবে? কি করবো, দাদার অফিস থেকে কিছুই পাওয়া গেল না। না বোন, ও টাকা আমি নিতে পারবো না। পরদি, এগুলো আমার জন্মদিনে পাওয়া টাকা, এ টাকা নিতে তুমি আপত্তি করছো কেন? তোমার ওই দুহাত ভর্তি ভালোবাসা ফিরিয়ে দিতে আমার খুব খারাপ লাগছে। যদি সত্যি কখনো তেমন দরকার হয় আমি চেয়ে নেব। প্রদীপকেও কিছু জানাতে দিলে না, আমাকেও কিছু করতে দিচ্ছ না, তোমাদের এই অসময়। আমাকে ভুল বুঝো না মাধুরী, প্রদীপের পড়ার খরচ তো আমি চালিয়েই নিয়েছি, শুধু শুধু আর তোমার টাকাগুলো কেন নেব বলো? ভেবেছিলাম প্রদীপ না ফেরা পর্যন্ত তোমাদের সুবিধে অসুবিধে আমিও ভাগ নেব। দিলে না, আমি তো তোমার কেউ নই, প্রদীপই তোমার আপন। এর দাম হাজার তিনেক টাকার মতো হচ্ছে, যা হয় তাই দেবেন। একটা কথা জিজ্ঞাসা করব। বলুন। এভাবে আপনার সব গয়না কার জন্য বিক্রি করছেন সে তো আমি জানি, কিন্তু ফিরে এসে সে দাদা বৌদির কথা মনে রাখবে তো?
একটা কথাও বলছিস না যে এত বছর বাদে দেখা হলো পর্দা এতই ব্যস্ত যে একবার এয়ারপোর্টে আসতে পারলো না বিশ্বাস কর মিজদা আমি তোকে একা থেকে ভাবতে পাইনি যে পর্দা আসেনি ভেবেছিলাম আশেপাশে কোথাও আছে পর্দা না এলেও তোর আশেপাশেই ছিল ওর মনটা তো সবসময় তোর পাশে পাশেই ঘোরে চল না বাড়ি চল তুমি দেখতে পাচ্ছ প্রদীপ ফিরে এসেছে দেখতে পাচ্ছ তোমার প্রদীপ ইঞ্জিনিয়ার হয়ে ফিরে এসেছে ছোট কাকু আরে মৌ হ্যাঁ কত বড় হয়ে গেছিস তুই হ্যাঁ আমিও কিন্তু মৌয়ের মতো অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি ঠাকুরপো থ্যাংক ইউ মাঝেমধ্যে থ্যাংক ইউ দাঁড়া আগে প্রোগ্রামটা শুনে নি দাঁড়া আরে থাক থাক আগে ভেতরে চলো হ্যাঁ মার সঙ্গে দেখা করিনি হ্যাঁ মা 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 প্রদীপ মা কতদিন পরে তোমাকে দেখছি মা কতদিন পরে কি মা তুমি কাঁদছো মা আজকে আজকে আনন্দের দিনে তুমি কাঁদছো মা হ্যাঁ বাবা আজকে তোমার আনন্দের দিন তাও তো কান্নাকে আটকাতে পারলাম না কেন মা কি হয়েছে বড় বৌমার সঙ্গে দেখা করেছিস না তো কোথায় বড় বৌদি আমি এসেছি যেন বড় বৌদি বড় বৌদি বড় বৌদি বর্তা নেই কিন্তু বর্তি তো আছে মৌ আছে তোমার মা আছেন তুমি ভেঙে পড়লে এদেরকে দেখবে বলো তো এরা তো সবাই তোমার মুখের দিকে চাকিয়ে বসে আছে না আমি আমি জানি মাধু কিন্তু বড় বৌদির দিকে তাকালে আমার আমার মুখ ভেঙে কান্না আসে ওই প্রতিমার মতন চেহারাটার কি হাল হয়েছে বলতো আবার তাকে সাজিয়ে তুলো বাড়ির ঝি আর রাঁধুনি হওয়ার হাত থেকে তাকে মুক্তি দাও না বড় বৌদি একা হাতে সব কাজ তুমি বা করতে যাবে কেন মেজ বৌদি তো আছে সেও তো তোমাকে সাহায্য করতে পারে তা নাই বা করলো মাধুরী এলে তো আর আমাকে একা সব করতে হবে না থাক সে কথা তুমি কি সোমবারই জয়েন করছো
Congratulations. Thank you. ফিরে এসে একবারও দেখা করবি না ভাবতেই পারিনি। আমি ফিরে এসেছি এই খবরটা পেলি কোথ থেকে? কেন প্রণবদা, মানে তোর মেজদার কাছে? ব্যবসার প্রয়োজনে মেজদা তো প্রায় আমার কাছে আসে। এটা আমি জানতাম না। ছাড় ওসব কথা, বল বিলেতে কেমন ফুর্তি হলো? ফুর্তি করতে তো আমি বিলেতে যাইনি তপন। জানি গিয়েছিলি গুড বয়ের মতো একটা ভালো ডিগ্রি আনতে, এত ভালো রেজাল্ট করে এই কোম্পানিতে ঢুকলি কেন? তোদের কোম্পানিতে ঢুকলে ভালো করতাম তাই না? বর্দা তোদের কোম্পানিতে চাকরি করত, মেজদা ব্যবসার প্রয়োজনে তোর কাছে যায়, আর আমি যদি যেতাম তাহলে আমাদের সংসারে মালিক হিসেবে তোর দামটা একটু বাড়ত তাই না? বিলেত ফেরত ইঞ্জিনিয়ার এত ভালো কথাও বলতে শিখে এসেছে ভাবিনি। আমাদের মতো সাধারণ ঘরে মানুষদের জন্য তোরা কতটা ভাবিস সেটা আমি জানি তপন। তাহলে আমাদের বন্ধুত্বটাকে তুই আর স্বীকার করতে চাইছিস না? স্কুলে এক ক্লাসে দুজনে পড়েছি, একই বেঞ্চে পাশাপাশি বসে 7-8 বছর ক্লাস করেছি, এটুকু সম্বল নিয়ে কি বন্ধুত্বের দাবি জানানো যায় তপন? তাহলে কোন সম্পর্কে তুই আমাকে বিদেশ থেকে চিঠি লিখতিস? তোর দাদার মালিক হিসেবে? না, আমি চিঠি লিখতাম সেই তপনকে, বিদেশে যাবার আগে যাকে আমি বন্ধু হিসেবে চিনতাম। অপচয়ের শব্দটার সঙ্গে আমি খুব ভালো করে পরিচিত নই, কিন্তু অপমান শব্দটা আমি খুব ভালো করে চিনি প্রদীপ। সে কি তোমাকে অপমান করেছে? মেজবতি, তোমার অনুরোধে প্রণবদাকে আজ আমি একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি, এটা নিশ্চয়ই অস্বীকার করবে না? প্রশ্নই ওঠে না। তোমার শখ ছিল একটা গাড়ির, সেটারও ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, প্রণবদাকে আরো এগিয়ে দেব, আরো অনেক টাকা যাতে দু হাতে খরচ করে তোমরা সুখে জীবন কাটাতে পারো তার ব্যবস্থাও করে দেব। শুধু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? মাধুরীকে আমার চাই। সে কি? সে তো প্রদীপের সঙ্গে। জানি, ওর মন থেকে প্রদীপকে একটু একটু করে মুছে দেওয়ার দায়িত্ব তোমার। কি হলো, পারবে না? পারবো তপন, তোমার জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। না মাধু, আমি এই ব্যাপারে একদম প্রস্তুত নই। কি বলছো প্রদীপ? ঠিকই বলছি, দাদার মৃত্যুর পর 1 বছরও পেরোইনি, বাড়ির এখন যা পরিস্থিতি আমাদের যে কবে বিয়ে হবে আমি বলতে পারবো না। আমার বাড়ির পরিস্থিতিও তো তুমি জানো প্রদীপ, এতদিন বলেছি পরীক্ষা সামনে, এখন তো বলবারও কিছু নেই। তুমি বাবা মার সঙ্গে কথাটা বলো, তারপর তোমার যত দিন সময় দরকার ততদিনই আমি অপেক্ষা করব। আরো কিছুদিন যাক মাধু, আমার মনটা ঠিক এখনো, তাছাড়া বড় বৌদির মুখে সহজ সুন্দর হাসি আমি দেখিনি। যে কোনো মুহূর্তে বাবা সবকিছু ফাইনাল করে ফেলতে পারে। তপনকে যে তোমার পছন্দ নয় তা তুমি তোমার বাবাকে পরিষ্কার জানিয়ে দাও। অনেক বলেছি, অনেক ভাবে বলেছি, কিন্তু সম্পত্তির পাহাড় দেখে বাবার মনে যে লোভ তৈরি করে রেখেছে আমার কথার দাম তার কাছে কিছুই না। মাধু, এক বুক কষ্ট নিয়ে আনন্দের ব্যাপারে কথা বলতে চাওয়া যায় না। তাহলে চলো আমরা রেজিস্ট্রি করে রাখি,
তাহলে বাবা কোনোদিন কিছুতেই মাধু বড়দা নেই বড় বৌদিকে না জানিয়ে লুকিয়ে এত বড় একটা সুখের কাগজে সই করতে আমার আমার হাত উঠবে না প্লিজ মাধু প্লিজ আমাকে একটু সময় দাও না এ কথা আমি তোর বাবাকে বলতে পারবো না উনি কিছুদিনের মধ্যেই তোর বিয়ে দিতে চাইছেন তাছাড়া তপনেরও তাই ইচ্ছে তপন 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 আমি তো হাজারবার বলেছি আমি তপনকে বিয়ে করব না হাজারবারই ভুল বলেছিস বোকার মতো বলেছিস মা বাবা হই আমরা তো তোর বোকামি প্রশ্রয় দিতে পারি না একটা কথা কেন বুঝতে পারছো না মা আমি তপনকে পছন্দই করি না ভালোবাসি প্রদীপকে শোন মাধু তোর বাবাকে আমি ভালোবেসে বিয়ে করিনি কিন্তু সারা জীবন ধরে তাকে ভালোবাসতে আমার কোনোদিন এতটুকু দ্বিধা আসেনি পুরুষের পৌরুষ আর ক্ষমতাকে মেয়েরাই ভালোবাসে যা তপনের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে বহু চেষ্টা করলেও তপনের জায়গায় কোনোদিনই পৌঁছতে পারবে না তোর প্রদীপ মা আমার আমার প্রথম মাসের মাইনের টাকাটা না বাবা ওটা আমায় নয় বড় বৌমার হাতে দে তোর জন্য যা কিছু করেছে ওরা দুজনে করেছে আজ একজন নেই অন্যজন এসব আমাকে কেন দিচ্ছ প্রদীপ কাকে দেব বলো মা শয্যাশায়ী সংসারে কোনো কিছু করতে পারে না তারপর তো সবার বড় তুমি বড় বলে কি সব বোঝা আমার উপর চাপাতে চাইছ দায়িত্বের বোঝা ছোটরা বড়দের উপরই চাপায় আর বড়দের সে চাপ মাঝে মাঝে হালকা করার দায়িত্ব ছোটদের কিরকম যেমন ছুটির দিনে হইচই করে বেরিয়ে পড়া আজকে ছুটির দিন শুধুই ছুটির দিন আজকে ছুটির দিন শুধুই ছুটির দিন তোমার ছুটি আমার ছুটি সবার ছুটির দিন সবার ছুটির দিন প্রতিদিনের কাজকে ফেলে আজ কোদিনেই হারিয়ে গেলে প্রতিদিনের কাজকে ফেলে আজ কোদিনেই হারিয়ে গেলে আজকে সবাই মুক্ত যে স্বাধীন আজকে ছুটির দিন শুধুই ছুটির দিন তোমার ছুটি আমার ছুটি সবার ছুটির দিন সবার ছুটির দিন দাও রোজের পড়া শোনাও শুধু খুশির ছড়া আজ ফেলে দাও রোজের পড়া শোনাও শুধু খুশির ছড়া ঘর কন্যা শিখে তুলি রান্না ঘরের ভাবনা ভুলি ঘর কন্যা শিখে তুলি রান্না ঘরের ভাবনা ভুলি বব্বতাকে কেউ যদি রায় বব্বতাকে কেউ যদি রায় আজকে উদাসী আজকে ছুটির দিন শুধুই ছুটির দিন
তোমার ছুটি আমার ছুটি সবার ছুটির দিন সবার ছুটির দিন আমার মেয়ে আমি যেখানে ওর বিয়ে দেবো সেখানেই বিয়ে হবে এর মধ্যে ওর মতামত নেবার কথা আসছে কোত্থেকে ছোটবেলা থেকেই আদর দিয়েছো আদর দিয়েছি বলে শাসন করতে ভুলে গেছে কথা ভেবো না আমি তোকে কত করে বোঝালাম প্রদীপ ছেলে হিসেবে খারাপ না তাই বলে তপনের সঙ্গে ওর কোনো তুলনা হয় কারোর সঙ্গে কারো তুলনা আমি করছি না বাবা আমি শুধু আমার পছন্দটা মাকে জানিয়েছি এখানেই আমার আপত্তি মাধু কারণ তোমার এই কথাই প্রমাণ করে যে আমাদের পছন্দ অপছন্দের উপর তোমার কোনো বিশ্বাসই নেই বাবা আমি তো জীবনে কখনো তোমার অবাধ্য হইনি তাহলে আজই বা হচ্ছ কেন পুরুষ মানুষের ভালোবাসার রূপ মেয়েলি মগজ দিয়ে বোঝার ক্ষমতা এখনো তোমার হয়নি মাধু কাউকে যথেষ্ট ভালোবাসলেও সম্পূর্ণ ভালোবাসতে তারা কাউকেই পারে না ওটা বাড়ি নয় খাঁ সাহেবের আস্তানা তাই তোমরা খুব সাবধানে ওখানে যাবে আর তোমাদের ডিট করবে কালু ওকে বস আর মালটা পৌঁছে দিয়ে কোথায় যাব বস সোজা রহমানের বাড়ি সেখানে বধূ থাকবে বাকি কাজের খবর ওর কাছ থেকে পেয়ে যাবে আউট এখন আমার কি কাজ আমাকে সঙ্গ দেওয়া সুন্দর করে পেক সাজাবে তারপর আমার গলা জড়িয়ে ধরে সেই অমৃত আমাকে পান করাবে তারপর আমরা ভেসে যাব সুখের সাগরে তারপর বাবার কাছে গুড বয় সেজে থাকার জন্য আমি বাড়ি চলে যাব আর আমি জুলি তুমি টাকা চেয়েছিলে আজ তা দুহাত ভরে পাচ্ছ এর বেশি আমার কাছে আর কিছু চেয়েও না কারণ বিয়ে ঘর সংসার এসব আমার জন্য নয় জানি তপন তবু মাঝে মাঝে তোমায় পরীক্ষা করে দেখি যদি পাল্টাও এসো সেই পুরনো দিনের মতো একটু দেখা কিছু কথা তারপর সারা রাত একা কিন্তু আমি যে রোজ অফিস থেকে বেরিয়ে ছুটতে ছুটতে আসি তাতে তুমি খুশি নও প্রদীপ তিনটে বছর তোমার অপেক্ষায় থেকেছি তখন আমার এত খারাপ লাগেনি জানতাম তুমি কাছে নেই কিন্তু কিন্তু কাছে পেয়েও তোমাকে না পাওয়া এ কষ্ট তো আমারও মাধু বাড়ির গুমোটা আবহাওয়াটা অনেকটা হালকা করতে পেরেছি
বড় বৌদির মুখে সামান্য হাসি ফোটাতে পেরেছি। দেখবে এবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো। মার শরীর খারাপ কাকু, অনেকক্ষণ শুয়ে আছে। সে কি বড় বৌদি? তোমার কি শরীর খারাপ? না প্রদীপ, এমনি শুয়ে আছি। এমনি শুয়ে আছো না শরীর খারাপ, সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। যার আছে তাকে ডেকে আনছি। কাকে ডাকবে? ডাক্তার। পাগল নাকি? সারাদিন খেটে খুটে এসে এখন আবার ডাক্তারের কাছে ছুটবে কেন? কি হয়েছে আমার? সেটা ডাক্তার এলে বোঝা যাবে। না, আমার শরীর আমি বুঝব। তুমি অফিস থেকে এসেছো, হাত মুখ ধুয়ে নাও, আমি জল খাবার নিয়ে আসছি। অনেক তো অবহেলা করেছো, এবার একটু শরীরটার দিকে তাকাও। যা, হাত মুখ ধুয়ে এসো। তোমার কথা অমান্য করতে আমার ভালো লাগে না বড় বৌদি, তাই তোমার বাড়ি ফিরতে রাত হয় কেন? এতদিন বাপের বাড়ির সবার কাছে ছোট হয়েছিলাম, তাই গিয়ে দেখি আসি, পয়সা আমারও হয়েছে। শুধু বাপের বাড়ি? মাঝে মাঝে তো আপনার কাছেও যাই, তোমাকে ব্যবসা পাইয়ে দেবার জন্য। কিছু হাসি দুটো মিষ্টি কথা বলে যা পাচ্ছি তা তো আর হারাতে পারি না। তাই বলে একটা বাড়ির বউ প্রায় রাত করে বাড়ি ফিরলে পাঁচজনে পাঁচ কথা বলবে এই তো? তাতে আমার কিছু এসে যায় না, কারণ কেউ আমার ঘরে টাকা এনে দেয় না, দেয় তপন। তাই ওর সঙ্গে বন্ধুত্ব আমাকে রাখতেই হবে। কি হলো, তুমি কি এখন এইসব নিয়ে বসবে? হ্যাঁ, ইদানিং এর সঙ্গেই আমার বন্ধুত্বটা একটু বেশি হয়েছে। বড় বৌদি, কি এত জ্বর? যাও প্রদীপ, শুয়ে পড়ো গে, কাল আবার তোমার অফিস আছে। আমার কথা দিন রাত না ভেবে নিজের কথাটা যদি একটু ভাবতে পারো বৌদি, তাহলে এত কষ্ট পেতে হতো না। সন্ধ্যেবেলা কিছুতেই ডাক্তার ডাকতে দিলে না, আমিও ঠিক বুঝে উঠতে পারিনি যে এতটা। ও কিছু না, সামান্য একটু জ্বর তো, সেরে যাবে। তুমি যাও। না, আমি যাব না, তুমি চুপ করে শুয়ে থাকো। আলোটা চোখে লাগছে? সারা রাত আমি এই ঘরে থাকবো, তোমার কাছে থাকবো। ছি মিস্ত্রি,
এসব তুমি বললে কি করে? আমি নিজের কানে শুনেছি ভাই, ঘর অন্ধকার, ওরা দুজন। থাক, আমি আর কিছু শুনতে চাই না। জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, তবু আমার মনে হয়েছিল তোমাকে জানানো দরকার, জানালাম। তবে ঘটনাটা ঘটনাই, আমার তো ছেলে নেই, তাই স্বামীর দিকে দিয়ে বলছি। আপনারা দেখুন, এই যে ক্যান্টিলিভারটা এখানে দিলে একটা একটা প্রবলেম ক্রিয়েট করবে। আমার মনে হয় তার চেয়ে বরং হ্যালো, হ্যাঁ বলছি। আজ সন্ধেবেলা একটু আসবে? না, আমার একটা ভাইটাল অ্যাপয়েন্টমেন্ট আছে। পারবে না? না, এখন সব বলা সম্ভব নয়, পরে বলবো, পরে। আমি যেতে পারছি না, কোনোভাবে সম্ভব হচ্ছে না। ওকে ওকে দেন। সকালের থেকে একটু ভালো? একটু ভালো হলে চলবে না ডাক্তারবাবু, সম্পূর্ণ সুস্থ করে তুলতে হবে, যেভাবে হোক। আসলে অনেক দিনের অত্যাচার, অতিরিক্ত পরিশ্রম, খাওয়া দাওয়ায় অবহেলা, সময় নেবে। তবে শুধু ওষুধ ওনাকে চট করে সারিয়ে তুলতে পারবে না, অর্থটিও ভালো হওয়া প্রয়োজন। আপনি যেমন বলবেন তেমনই হবে ডাক্তারবাবু। আপনি আপনি সব চার্ট করে দিন, দরকার হলে সারাদিনের জন্য একজন নার্স। প্রদীপ, তুমি চুপ করে শুয়ে থাকো বড় বৌদি, আপনি বলুন ডাক্তারবাবু, বলুন। শরীরের এখন যে অবস্থা, অ্যানিমেল প্রোটিনটা খুবই দরকার। অ্যানিমেল প্রোটিন? হ্যাঁ, টাটকা মাছ, মেটে। অসম্ভব। না, কিছুই অসম্ভব নয়, শরীরের থেকে সংস্কার বড় হতে পারে না। হিন্দু বিধবা, মাছ, মাংস। মা, অসময়ে দাদাকে হারিয়েছি, বৌদিও যদি এভাবে সংস্কারের দোহাই দিয়ে নিজেকে সান্ত্বনা দিতে পারবো না মা। মা, তোমাকে বুঝিয়ে রাজি করাতে হবে বড় বৌদিকে, যেভাবেই হোক। না, এ তোমার অন্যায় অনুরোধ প্রদীপ। আয়ুর জোর থাকলে মাছ মাংস না খেয়েও আমি বাঁচব। আমি জ্যোতিষী নই বড় বৌদি, তাই তোমার আয়ুর জোর কতটা তা আমি জানি না, কিন্তু ইচ্ছে করে নিজেকে এভাবে শেষ করবে সেটা আমি বেঁচে থাকতে হতে দেবো না। তুমি পাগল হয়ে গেছো প্রদীপ, তিন বছর বিদেশে থেকে এ দেশের সব সত্যিগুলোকে অস্বীকার করতে চাও? ভগবানের মতো ওই মানুষটার স্ত্রী হতে পেরেছিলাম গত জন্মের পুণ্যে, এই জন্মের পাপে আগামী জন্মে তাকে হারাতে পারব না। তোমার ওই দাদার দিব্যি দিয়েই বলছি, ওসব খাবার অনুরোধ তুমি আমাকে আর করো না। তোমাকে আর ওসব কথা বলবো না বড় বৌদি, কিন্তু একটা কথা শুনে রাখো, আমার কোন পাপে ভগবানের মতন দাদাকে হারিয়েছি আমি জানি না, তবে দেবীর মতন আমার বড় বৌদিকে বাঁচিয়ে রাখবার জন্য আমায় কিছু পুণ্য তো করতে হবে,
সে পুণ্যের দোহাই ফরপতি। আমি তোমায় দিব্যি দিয়ে বলছি, সব খাবার আমি আর জীবনে খাবো না। প্রদীপ, আমার ভালোবাসার জোর দিয়ে প্রদীপের এই শপথ আমি ভাঙবই মিস্ত্রি। পারবি না ভাই, ওর বড় বৌদির থেকে কাউকেই ও বেশি ভালোবাসে না। ও ভালোবাসা আলাদা। বোধ হয় না। কি বলছো মিস্ত্রি? বোধ হয় ঠিকই বলছি, তবে যদি আমায় বিশ্বাস করতে না পারো পরীক্ষা করে দেখো। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা করতে পারলাম, মনটা আজ ভীষণ হালকা লাগছে। আমারও খুব ভালো লাগছে, কতদিন বাদে এভাবে মুখোমুখি বসতে পারলাম। কি খাবে বলো? আমার খুব খিদে পেয়েছে। ফিশ ফ্রাই আছে? আছে, ফিশ ফ্রাই, ফিশ রোল, বাটার ফিশ। যেটা সব থেকে ভালো সেটা দু প্লেট দিন। না না, দু প্লেট নয়, এক প্লেট। আমার শুধু চা। যা, তা হয় নাকি? আমি একলা খাবো। বাহ, তোমার খিদে পেয়েছে বলে না? খিদে পেলে বেশি খায়, তোমার পায়নি, অল্প খাবে, দু প্লেট দিন। না মাধু, আমি খাবো না, এক প্লেট দিন। বর্দি তাহলে এখন সুস্থ? খানিকটা, কাল রাতে তোমার কথা বলছিল, মাধুরী অনেকদিন আসে না, ও বোধহয় জানে না যে আমি অসুস্থ। জানতাম, ফোন করলাম, বললে আসতে পারবে না। কেন পারবে না বলেছিলে? তখন আমার ঘরে সিনিয়র ইঞ্জিনিয়াররা ছিলেন, তাই কিছু বলতে পারিনি। তারপর দুদিন না দেখা করলে, না ফোন। তখন তো বড় বৌদি কিনা এমন ব্যস্ত যে কারো কথাই মনে পড়েনি। ওর বড় বৌদির থেকে কাউকেই ও বেশি ভালোবাসে না। কারো কথাই না? সত্যি বলছি মাধু, কারো কথাই মনে পড়েনি। যাকে বাবা, আগে খাই, ভীষণ খিদে পেয়েছে। নাও। না না, আমি খাবো না। খেতে বলছি নাকি, এটুকু নাও, তুলে আমি খাই কি করে? একটুও খাবো না মাধু, বললাম তো খিদে নেই। খিদে না থাকলেও মানুষ এটুকু খেতে পারে? পারে, কিন্তু আমি পারবো। কেন? এতে মাছ আছে। ফিশ ফ্রাই কি বেগুন দিয়ে হয় নাকি? তা নয়, আমি মাছ খাবো না। মাদুলে নিয়েছো? না মাধু, মাছ, মাংস, ডিম আমি কিচ্ছু খাচ্ছি না, অদ্ভুত একটা অরুচি এসে গেছে। আমার খিদে পেয়েছে প্রদীপ, তুমি এটুকু না খেলে আমিও খেতে পারবো না। যত অরুচি হোক এটুকু খাও। সরি মাধু, পারবো না, বলো না। তোমার মতো সাহেবরা কেউ টিফিন নিয়ে যায় না, তুমি শুধু আমাকে খাটাবার জন্য রোজ রোজ রুটি তরকারি করো। না বড় বৌদি, তোমার হাতে রুটি তরকারির কাছে আমার কোনো খাবারই ভালো লাগে না। তাই বলে এত বড় ইঞ্জিনিয়ার? বড় বৌদি, আমার জুনিয়ররা অনেকে দামি দামি লাঞ্চ খায়, কিন্তু আমি পারি না। যখনই মনে হয় দাদা দুটো শুকনো রুটি খেয়ে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, তখন মাধুরীকে অনেকদিন দেখিনি, আজ একবার আসতে বলবে? ফোন করলে বলবো। এই দেখো, এই দেখো। ও, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ও কি জামা পরে ফেলেছো? হ্যাঁ। খুলে দাও। না না, খোলার দরকার নেই, তুমি তুমি এভাবে লাগিয়ে দাও। অসুবিধা হবে? কিছু অসুবিধা হবে না, কাছে এসো, আরো কাছে এসো।
কে হলো তো মাধুরী কে আজ আসতে বলবে অনেক দিন দেখিনি বললাম তো ফোন করলে বলবো কেন তুমি নিজে ফোন করে আসতে বলতে পারো না আচ্ছা বাবা আচ্ছা তাই বলবো ঠিক আছে দেখি থাক থাক আসি বড় বৌদি এসো বেরিয়ে গেল স্বামীর দিব্যি দিয়ে আমি তোমাকে মিথ্যে কথা বলিনি মাধুরী আমি তো দিন রাত দেখছি তাই তোমাকে না বলে পারিনি এখন বুঝি নিজের গায়ের গয়না বিক্রি করে দেওরকে টাকা পাঠানোর স্বার্থটা কতখানি ছিল ফোন করলে আজ বড় বৌদি হুকুম দিয়েছে তুমি টেলিফোন না করলেও আমি যেন করি তাই তাই করলে ভালো তা বড় বৌদি ফোন করে কি কি বলার হুকুম তোমাকে দিয়েছেন বলে ফেলো তুমি অনেকদিন বাড়িতে আসনি তাই আজকে অবশ্যই একবার আসতে বলেছে একসময় তোমাদের বাড়িতে গেলে তোমার মেজবৌদি আমাকে ঘরে নিয়ে যেতেন দেখাতেন নতুন কি কি কিনলেন এবার তোমাদের বাড়িতে গেলে তোমার বড় বৌদিও দেখাবেন ওর নতুন কেনা সম্পত্তিটা কিন্তু প্রদীপ ওটা আমার দেখা হয়ে গেছে তাই যাবার ইচ্ছে আর নেই তোমার কথার এক বর্ণ বুঝতে পারলাম না হ্যাঁ ব্যাপারটা সহজ তুলিয়ে ভাবলে বোঝা যাবে কতটা তলায় যেতে বলছো যতটা তলায় নামার ক্ষমতা বিলেত থেকে নিয়ে ফিরেছো ঠিক ততটাই নামতে পারো আমি উপরে ওঠার একটা রাস্তা দেখতে পেয়েছি আমার গুরুজনরা আমাকে সেই পথেই যেতে বলছেন তাই তাই কয়েকটা দিন একটু ব্যস্ত থাকব বিরক্ত না করলে খুশি হব কি খুশি তো হ্যাঁ মেজবৌদি আর কদিন তুমি এভাবে চালিয়ে যাও তাহলে দেখবে মাধুরীকে পেতে আমার কোনো অসুবিধা হবে না এই অনেক রাত হলো এবার চলি আরে দাঁড়াও পাঁচ রকম ঝামেলার মধ্যে থাকি কদিন আর এভাবে ক্লাবে আসতে পারি আর আজ তুমি এতগুলো খুশির খবর নিয়ে এলে ডিনারটা অন্তত একসাথে করি কোনো কারণে মাধুরী আমাকে ভুল বুঝেছে পর্বতী কারণটা বললো না সে কি হ্যাঁ ও ফোন ছেড়ে দেওয়ার পরেও আমি আরেকবার ফোন করেছিলাম কিন্তু লাইনটা কেটে দিল আমার অসুখের খবর পেয়েও একবার দেখতে এলো না তারপর তবে আমার কাছেও কিছুই লুকোবে না কোথায় ওর অভিমান আমি ঠিক বুঝতে পারবো আমাকে বুঝতে অসুবিধা হচ্ছে সত্যি বলছি মাধু তোমার হেয়ালি করা কথা আমি কিছুই বুঝতে পাচ্ছি না কথায় তো মানুষকে চেনা যায় না চিনতে গেলে লাগে দুটো চোখ যে চোখ দিয়ে এতদিন আমাকে চিনতে পেরেছ সেই চোখ দুটো বন্ধ করে আমাকে চিনবে কি করে বর্দি কি করে বুঝবে আবার সেই হেয়ালি বর্দি আমি যে প্রদীপকে ভালোবাসতাম সে মরে গেছে মাধু বিলেত থেকে ভালোবাসা সে নতুন অর্থ শিখে এসেছে তাই আমার এক বুক ভালোবাসাকে আমার চাইতে সুন্দরীর জন্য ভুলে যেতে পেরেছে কি বলছো মাধুরী ঠিকই বলছি আমি আগের প্রদীপকে যতখানি ভালোবাসতাম আজকের প্রদীপকে তুমি যদি ঠিক ততখানি ভালোবেসে থাকো তাহলে আমার কথাগুলো তাকে জানিও জানিও যে তার জন্য অপেক্ষা করার মানসিকতা একদিন থাকলেও আজ আর আমার নেই
কথা শুনে মনে হলো এ যেন সেই মাধুরী নয়, অন্য কেউ। কেন এমন হলো প্রদীপ? জানি না বড় বৌদি। কিন্তু জানতে তো হবে। না, ভালোবাসার মানুষকে কথা জিজ্ঞাসা করা যায় না। কেন সে আর আমায় ভালোবাসে না? যাবেন না স্যার? হ্যাঁ যাব। কটা বাজে? সাড়ে সাতটা স্যার। সাড়ে সাতটা? দিদিমণি বাড়িতে নেই দাদাবাবু। নটা বাজে, এলে বলো আমি এসেছিলাম। বলবো। মাধু, মাধু দাঁড়াও, অনেক রাত হয়েছে, বাড়ি যাও। পরদি হয়তো ভাবছে। অন্যকে কি ভাবছে তা আমি জানতে তোমার কাছে আসিনি মাধু। হঠাৎ তোমার এরকম পরিবর্তন। পরিবর্তন আমার না তোমার? আমার? হ্যাঁ, আমার মতন একটা সাধারণ মেয়েকে আর তোমার ভালো লাগছে না, তাই আমার চাইতেও সুন্দরীর দিকে ঝুঁকেছ। এই কথাটা তুমি বড় বৌদিকে বলেছো? হ্যাঁ বলেছি, কারণ তিনি হয়তো মানেটা বুঝবেন। তা আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, কারণ তুমি ছাড়া আমার জীবনে কোনো মেয়ে কোনোদিন আসেনি, আসবেও না। সে তো প্রকাশ্যে আর গোপনে। গোপনে? যে সম্পর্ক সকলের চোখের আড়ালে গড়ে ওঠে তাকে অবশ্য আড়ালে লুকিয়ে রাখতে হয়। তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো মাধু। দিন রাত যার ভাবনায় ডুবে থাকো তার নামটা আমাকে পরিষ্কার করে বলতে বলছো? তার কথা বলছো মাধু? সেবার নাম করে যার ঘরে সারা রাত কাটিয়েছ, তোমার সেই আদরের বড় বৌদি। তুমি যদি মেয়ে না হয়ে একটা ছেলে হতে, তোমার এই মুখ আমি ভেঙে গুড়িয়ে দিতাম। তোমার এই নোংরা কথা বলার সাহস আমি চিরকালের মতন শেষ করে দিতাম। তোমার ওই চোখ দুটোর দিকে তাকিয়ে ভাবতে ঘেন্না করতে যে তোমার মতন মেয়েকে আমি এতদিন ভালোবেসেছি, তোমার কথা ভেবে কষ্ট পেয়েছি। আমার বড় বৌদি স্বর্গের দেবী, তোমার মতো নরকের মন নিয়ে তার বিচার করতে যেও না। পারবে না মাধু, পারবে না, সে ক্ষমতা তোমার নেই। মনি, তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো মনি? হ্যাঁ গো, খবরটা তোমাকে কদিন ধরেই দেব ভাবছিলাম। মনি, আমার কি যে আনন্দ হচ্ছে না, আমার 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 ভীষণ আনন্দ হচ্ছে মনি, আমার তো আনন্দ আনন্দ হচ্ছে। এত চকলেট, এত রকমের খানা খা, আরো দেবো। একটা কাজ কর, এটা তোর মাকে দিয়ে আয়। কি ব্যাপার মেজদা? বৌদি, একটা আনন্দের খবর আছে। বৌদি, মৌর সাথে ঝগড়া করতে এ বাড়িতে আরেকজন আসছে। তাই? কি আনন্দ! আমার সঙ্গে একদিন ঝগড়া করতে আসবে আর তোমরা সবাই আনন্দ আনন্দ বলছো? আমাদের ওই একমাত্র মেয়ে, লেখাপড়া গান বাজনা সবই শিখিয়েছি, এখন সাজিয়ে গুছিয়ে আপনার ঘরে পাঠাতে পারলে একটু নিশ্চিন্ত হই।
তাই বলছিলাম যদি সামনের মাসেই কাজটা করার অনুমতি দেন। এ আপনি কি করছেন, অনুমতি কিসের? আপনাদের যদি কোনো অসুবিধা না হয় তাহলে সামনের মাসে বিয়েটা হোক। তোর মতো বেশি লেখাপড়া শিখিনি তাই তোর মতো করে বন্ধুত্বটাকে অস্বীকার করতে পারলাম না। সামনের মাসের 18 তারিখ আমার বিয়ে, বাবার সঙ্গে বসে রুদ্রকান্ত বাবু আই মিন মাধুরীর বাবা সব ফাইনাল করে ফেলেছেন। দেখ তপন, আমি বন্ধুত্ব অস্বীকার করলো, তুই যে আমাকে কত বড় বন্ধু ভাবিস সেটা তো খবরে পরিষ্কার বোঝা যাচ্ছে। যদিও বা এখনো এক মাসের উপর সময় আছে, তবু আগে থাকতেই জানিয়ে রাখলাম যাতে বরযাত্রী যাওয়ার দিনটা অন্য কাজে আটকে না ফেলিস। ওসব যদি বলিস তো আমি মাঝে মাঝে এসে তোকে মনে করিয়ে দিয়ে যেতে পারি। দরকার হবে না, কারণ তোর মতো বন্ধুর কথা মনে রাখতে না চাইলেও ভুলে থাকা খুব কঠিন। তুমি মাধুরীকে বিয়ে করছো? করছি। অথচ এতকাল তুমি বলেছিলে ঘর সংসার এসব তোমার জন্য নয়। এখনো তাই বলছি। অথচ বিয়ে করছো মাধুরীকে। এতদিন ও যতটা তেজ দেখিয়েছে ততটা তো ওকে ফিরিয়ে দিতেই হবে। বুঝলাম না, ও আমার বউ হবে, ঘরে সাজিয়েও রাখবো, কিন্তু এ বিয়ে ভালোবাসার জন্য নয়, ওকে হাতের মুঠোয় পাবার জন্য। ওর আগুনটা চিরদিনের মতো নিভিয়ে দেবার জন্য। সুন্দর বলছো তপন, একজনের বুকের আগুন জ্বালিয়ে আর একজনের আগুন নেভাতে যাচ্ছ। চলে, আমাকে বিয়ে করার স্বপ্ন যদি তুমি দেখে থাকো সেটা হবে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। হ্যাঁ ঠিক বলেছো তপন, আমাদের মতো মেয়েদের এত বড় স্বপ্ন দেখা মানায় না। ও চুলি প্লিজ, প্যান প্যানে কথা বলে আমার মেজাজটা তুমি নষ্ট করে দিও না। পেক সাজাও, কাছে এসো। আরে তোমার জায়গায় তুমি ঠিকই থাকবে, আমি ঠিক আগের মতো তোমার কাছে আসবো, ভালোবাসব। থাক তখন, ভালোবাসার লোভ আর আমাকে দেখিও না, আর ভালোবাসাহীন যে সম্পর্ক এতদিন আমাদের ছিল আজ থেকে সেটাও আর থাকবে না। আরে হ্যালো, আমি রহমান বলছি বস, পুলিশের হাতে আমাদের সব মাল ধরা পড়ে গেছে। কোন মাল? প্রায় 1 কোটি টাকার মাল। শুধু মাল বস, আমাদের কেউ ধরা পড়েনি, পুলিশ আমাদের খবর পাবে না। তা না পাক, কিন্তু 1 কোটি টাকার ক্ষতি কে পূরণ করবে? বধূ কোথায়? ঠিক আছে আমি এক্ষুনি আসছি। আমি আসছি জুনি। আমার জীবনটাকে শেষ করে এবার বিয়ে করবে মাধুরীকে? কি বলছেন আপনি? আমি সব সত্যি কথা বলছি মাধুরী দেবী, টাকার লোভে নিজের অনেক সর্বনাশ করেছি আমি, কিন্তু একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ হতে দিতে আমি চাইনি।
তাই তাই আপনার কাছে ছুটে এসেছি। হ্যালো, আমি আমি মাধুরী বলছি। হঠাৎ মানে হঠাৎ একজন এসেছিলেন, বললেন তপন, মানে তপন নাকি খুব খারাপ, মানে ও নাকি বাইরের লোককে ফোন করে নিজের হবু স্বামী সম্পর্কে রসিকতা করছে। না না শোনো, আমার অফিসে আমি কাজ করতে আসি, কারো রসিকতা শুনতে নয়। মেয়েটি যা বলেছে সবই যে সত্যি সেটা ভাবছো কেন? তুমি এর পরেও তপনকে সমর্থন করবে? না না সমর্থন নয়, কিন্তু কি সত্যি কি মিথ্যে সেটা জানতে হবে তো। যদি সত্যি হয় আমি নিজেই বিয়ে ভেঙে দেব। হ্যাঁ মা, তোরা ভাবতিস ওর অনেক টাকা দেখে আমার লোভ হয়েছিল। না রে মা, আমার লোভটা ছিল তোর সুখের কথা ভেবেই। সেই সুখ যদি তোকে আমি দিতে না পারি, চুলির খবর পেয়েছিস? না বস, হোল্ডেতে অন্তত 10 বার গেছি। আমিও 3 বার ফোন করলাম, রিং হয়ে যাচ্ছে, ফ্ল্যাটে নেই। কোথায় গেল বলতো? নেই না, জানি না বললে তো চলবে না, ও তো আর হারিয়ে যাবে না। না তা নয়, আরেকবার গিয়ে দেখ। হ্যাঁ, এত রাত্রি? এত রাতে কে এলো? কোথায় জুলি? জুলি এত রাতে এই বাড়িতে আসবে বেল বাজিয়ে? না কালকে, চল নিচে গিয়ে দেখি। চল চল। দাঁড়াও, কে? আমি দারোয়ান হুজুর, জুলি দিদিমণি এসেছেন। ইডিয়েটার কাণ্ড দেখেছিস? আমি তো বললাম না বস, জুলি এসেছে। যাও তুমি গিয়ে শুয়ে পড়ো। হ্যান্ডস আপ। আপনি? হ্যাঁ আমি এবং আমরা। কিন্তু দারোয়ান যে বলল। হ্যাঁ সেও আছে। মিস্টার বোস। ইয়েস স্যার। ভেতরে আসুন। রাত দুপুরে একজন ভদ্রলোকের বাড়িতে এসে হামলা করার সাহস আপনাদের হলো কি করে? আইনের অধিকার বল, বাড়ির দারোয়ানের মাথায় রিভলভার ঠেকিয়ে তাকে দিয়ে মিথ্যে কথা বলানোটা আইন না? ওটা ছল চাতুরি। আপনার মতো একজন গুণী লোকের জন্য ওটুকু তো করতেই হবে। এসব বাজে কথা শোনার সময় নেই। জানি আপনি ব্যস্ত লোক, তবে এবার বিশ্রাম পাবেন। মিস্টার বোস, হ্যান্ডকাফ। দাঁড়া, আমার বিরুদ্ধে কি চার্জ আছে আপনাদের? যা আপনি আপনার দল বল করে চলেছেন দীর্ঘদিন ধরে, সেই চার্জ। কি হয়েছে অফিসার? চোরা কারবারের বিরাট জাল বিছিয়ে বসেছিলেন তপন বাবু,
শুধু দেশের মধ্যেই নয় বিদেশেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল তাই খবর আমরা পাচ্ছিলাম কিন্তু সমাজের উপর মহলের একজন পয়সাওয়ালা লোককে তো বিনা প্রমাণে ধরতে পারি না কি প্রমাণ পেয়েছেন আজ আজ মাল সমেত ধরেছি তপন বাবুর সব দলবলকে আর ধরেছি ওর দলের মিস জুলির সাহায্যে জুলি হ্যাঁ জুলি এটা আসুন মিস জুলি বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিলাম পারিনি তাই চাঁদটাকে একটু নামিয়ে আনলাম তপন আর সঙ্গে ছিলেন আপনার কারখানার ইউনিয়ন সেক্রেটারি আপনি একটু ভেতরে আসুন সনৎ বাবু অপরাধ নেবেন না স্যার আমাদের সঙ্গে কোনো সমঝোতায় না এসে অন্যায়ভাবে কারখানায় তালা দিয়েছিলেন তপন বাবু সেদিন ওর চাল আমরা ধরতে পারিনি স্যার আর তারই এর হিসেবে এবং আমাদের সকলের ভুলে সেদিন প্রাণ দিতে হয়েছিল আমাদেরই শ্রমিক বন্ধু পরিতোষ বাবুকে তাজমিস চুলির সাহায্যে তপন বাবুর মতো অপরাধীকে ধরিয়ে দেবার কাজে এক কথায় আমি এগিয়ে এসেছি স্যার আমি জীবনে অনেক কষ্ট করে নিজেকে দাঁড় করিয়েছি কিন্তু তার কোনো আঁচ কোনো দিন তোমার গায়ে লাগতে দিইনি ধনীর ছেলের মতোই তুমি বড় হয়েছিলে কোনো অভাবই তোমার ছিল না তবু ওই গরিবের পেটে লাথি মেরে আরো ধনী হবার লোভ তোমার হলো তাও ওই জঘন্য রাস্তায় নিয়ে যান ওকে আমার চোখের সামনে থেকে তা ফেলে নিয়ে যান আমার কোনো কিছু বলার নেই নিয়ে যান নিয়ে যান টাকার লোক কি সাংঘাতিক দেখলে তো মনি দেখেছি এবার ছাড়ো তোর কথা আমরা দুজনে দুজনার কাছে অপরিচিত হয়ে উঠছিলাম সত্যি তাই বিয়ের পর থেকে এতদিন শুধু আমার নজর ছিল টাকার দিকে আসলে বড় লোক বাপের বাড়ির কাছে ছোট হয়ে থাকতে আমার অসহ্য লাগতো এখনো কি তাই মনে হয় আমি খুব খুশি এতদিন বুঝিনি কিন্তু এখন বুঝতে পারছি মা হবার আনন্দ কতখানি আজ আমার ভীষণ ভালো লাগছে কিন্তু এবার যে ফিরতে হবে ফিরব কিন্তু এখন বাড়ি যাব না কোথায় যাবে সিনেমা হ্যালো দাঁড়াও না সবাই বেরো চলো
হ্যালো বৌদি, আমি প্রণব। প্রদীপ ফিরেছে? না মেজদা, ও এখনো ফিরেনি। তুমি কোথেকে বলছো? নার্সিং হোম? কেন, কি হয়েছে? সে কি, কোন নার্সিং হোম? আমি এক্ষুনি আসছি। বৌদি, বৌদি শোনো, বৌদি। আপনার এ সন্তানকে কোন রকমেই বাঁচানো গেল না, আর পেশেন্টের যা অবস্থা কি করতে পারবো জানি না। এক্ষুনি ব্লাড দিতে হবে। ওর ব্লাড গ্রুপ কি জানেন? হ্যাঁ, ও নেগেটিভ। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, এখনই কিছু বলা সম্ভব নয়। ওকে বাঁচান ডাক্তারবাবু, ওকে বাঁচান। ব্লাড না আসা পর্যন্ত আমি পেশেন্টকে তো ওটিতে নিয়ে যেতে পারছি না। আমার রক্ত নিন, যত ইচ্ছে নিন, ওকে বাঁচান। ইচ্ছে মতো সবারই রক্ত সবাইকে দেওয়া যায় না। আপনার ব্লাড গ্রুপ কি জানেন? জানি, ও নেগেটিভ। রক্তটা খুব জরুরি ছিল, তাই রক্ত দিতে গিয়ে রক্ত দিয়েছে বৌদি? হ্যাঁ, অনেকটা। তারপরেই উনি অসুস্থ হয়ে পড়েছেন। আর মনিকা? উনি ওটিতে। মনিকা কেমন আছে ডাক্তারবাবু? ওনাকে নিয়ে আর কোনো ভয় নেই। অস্বাভাবিক ব্লিডিং চেক করতে না পেরে প্রাণে বাঁচাতে গিয়ে ছোট্ট একটা অপারেশন আপনার অনুমতি ছাড়াই করতে হয়েছে। এটুকু ক্ষতি। কি ক্ষতি? ওনার আর মা হওয়ার সম্ভাবনা থাকবে না। কেউ ঝগড়া করতে আসবে বলে তুই ভয় পেয়েছিলিস, সে আর আসবে না কোনোদিন, কেউ আর আসবে না। আয় মা।
ঈশ্বরের জন্য সবই তো দিয়ে দিয়েছে পরবতি। নিজের জীবনটাও কিভাবে দিয়ে দিতে চেয়েছিলে? না প্রদীপ, নয়তো কি? যার জন্য সকলের অশান্তি, তার জন্য রক্ত দিতে গিয়ে সে ভুল করলে আমি কি ভুল করতে পারি? আমি যে ওর চাইতে বড়। জানি পরবতী, তুমি সবার চেয়ে বড়, তাই তো সবার চোখ তোমার নাগাল পায় না। নিজের শরীরে রক্ত দিয়ে আমার মতো পাপীকে বর্দি বাঁচিয়েছেন, অথচ আমি তোমার কাছে তার নামে কত অন্যায় কথা বলেছি। আমি জানি আমাকে তুমি কোনো দিনও ক্ষমা করতে পারবে না। তুমি জানো না বড় বৌদি, তুমি আমার কাছে কি কি তুমি তুমি আমার আরেকটা মা। তুমি জানো না বড় বৌদি, তুমি আমার কাছে কি তুমি আমার আরেকটা মা। সংসারের কোনো কাজ আর আমি তোমাকে করতে দেব না। অফিস থেকে বাড়ি ফিরতে রাত হলে তোমার কথা ভাববে কে? তুমি। আর আমি কোনো কাজ করতে পারবো না, এর জন্য 24 ঘন্টার একজন লোক নিয়ে এসো। আরে বাবা, এসব কাজ বাইরের লোক দিয়ে হয় নাকি? বাইরের লোক কেন আসবে? আসবে এ বাড়ির ছোট বউ। না বড় বৌদি, মাধুরীর জায়গায় আমি কোনোদিন কাউকে বসাতে পারবো না। আমাকে ক্ষমা করো প্রদীপ, আমি তোমার কাছে এসেছি। উপরে উঠবার যে সিঁড়ি তোমার গুরুজনরা তোমায় দেখিয়েছেন সেটা ছেড়ে তুমি আমার কাছে এসেছো? আমার গুরুজনরা তপনকে চিনতে পেরেছে। আমি আমার সব অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমার কাছে নয়, ক্ষমা তোমায় চাইতে হবে ওই বড় বৌদির কাছে। তোমার মতো মানুষকে ভুল বুঝে যে পাপ আমি করেছি তার প্রায়শ্চিত আমাকে করতে দাও বলতে। দিদির কাছে ছোট বোন ভুল করলে পাপ হয় না। কাছে এসো প্রদীপ। তুমি এদের আশীর্বাদ করো, এরা যেন সুখী হয়। Thank you.
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।